আর ওই মনি কেউ যদি নিতে চায়, কিন্তু এই দেখো এই দেখো এই দেখো রঙের খরিশ মতো নাগমণি যেটা বলছেন ও আছে, ও সব সময় দেখা যায় না, মাঝে মাঝে কেউ না কেউ সামনে পড়ে। আচ্ছা, এইটা অসাধারণ জিনিস, এইটা অসাধারণ জিনিস, বাবুই পাখির বাসা। ও নিশিরাত্রি বেরোবে, ঘন্টা খানিক বেরোবে, কিন্তু ও কারো ক্ষতি করবে না। চড়াই হয়ে গেলে এক ঘন্টা বেশি থাকবে না, এক ঘন্টার পরে আবার সে নিজের আলোতে নিজে চড়বে, কিন্তু আলো যত দূর যাবে তত দূর চড়বে, তাছাড়াও চড়বে না, আর কারো আজ তাকাতে ক্ষতি করেনি। কোন দিকে থাকে? ওই বেলগাছের গোড়াতে আছে। কোন কোন দিকটা বেলগাছটা? ওই দেখেন, ওই সুযোগ দেখছে এই এই দিকে। হ্যাঁ, ওই তাল গাছে ফাঁক দিয়ে, ওই তাল গাছে ফাঁক দিয়ে, ও আচ্ছা আচ্ছা, ওই তাল গাছে ফাঁক দিয়ে। হ্যাঁ, ওইখানে বেলগাছের নিচে রাত্রিবেলা আসে রোজ? না, ওর মাসাই আছে ওখানে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার সঙ্গে আছে গোপালবাবু। এই ভিডিওটি এই চ্যানেলের প্রথম ভিডিও। বাঙালি অ্যাডভেঞ্চার ভালোবাসে, সেই অ্যাডভেঞ্চারের জন্যই এই চ্যানেলটি খুলে ফেললাম তোমাদের জন্য। চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমি অপূর্ব, আর তোমরা দেখছো বাঙালির অ্যাডভেঞ্চার। মাথায় দিয়ে বেরোবে, আবার যখন ঢুকবে মাথায় মনি দিয়ে বেরোবে। হ্যাঁ, তুমি দেখেছো? আলো জ্বলবে তো, বলছো কি? ওর আলো তো চড়াই হবে, তাছাড়া চড়বে না। এই এরকম আলো না, ঠিক লিঞ্চ লিঞ্চ ভাব হবে। এখন বাজে সকাল 9:30। আমরা এখন যাব সেই বেলগাছতলায় যেখানে কাকা বলেছিল নাগমণি পাওয়া যায়। তো চলো বেলগাছতলায় যাওয়া যাক, আর যেতে যেতে যা কিছু হয় আমি তোমাদেরকে দেখাবো এই ব্লগের মাধ্যমে। দেখতে পাচ্ছ আমরা এখন আছি মাঠের মধ্যে দিয়ে হাঁটছি। দূর দূর তাক কই নেহি হ্যায়, আর গোপাল সামনে হাঁটছে। মাঠে এখন মাটি কাটা হয়েছে, এখানে জমি চাষ হবে। কী চাষ হবে তবে জানি না, সম্ভবত ধান হতে পারে। আর রাস্তা খুব খারাপ। এই দেখো এই দেখো এই দেখো, আমরা যেতে গিয়ে এই মাত্র একটি সাপ দেখলাম। ওই দেখো কই গেল? ওই দেখো ওই দেখো, এই দেখো তোমাদের সাপ দেখাচ্ছি, দেখো। ওরে বাপরে, কি অবস্থা! এই এলাকাটা অ্যাকচুয়ালি প্রচুর সাপ আছে, তো আমাদের সাবধানে পা ফেলে ফেলে হাঁটতে হবে। কাকার কথা মতো আমরা তো যাচ্ছি, জানি না কি আছে কপালে। অলরেডি একটা আমরা সাপ দেখে ফেলেছি, অবশ্য ছোট ছিল, কারো কিছু কিছু করতে পারতো না, আবার কিছু হতেও না, ওই সাপে কামড়ালে কিছু হয় না। তবে সাপ বিশেষজ্ঞ নই আমি, তবে এটুকু জানি ছোট সাপ তো হলেও হতে পারে। আমরা আরেকটু এগোলেই সেই বেলগাছতলায় পৌঁছে যাব যেখানে কাকা বলেছিল নাগমণি আছে। দেখি আমরা নাগের দেখা পাই কি না, যদি নাগের দেখাও না পাই তোমাদের বেলগাছটা দেখাবো। কাকা নাকি ছোটোবেলা থেকে গল্প শুনে আসছে, কাকা নিজেও নাকি দেখেছে সেই নাগমণি, কাকা ভিডিওতে বলেছে তোমরা দেখতে পাবে। ওই মণিটা নেমেই দিয়ে ওরা চড়াই করবে, আবার যখন এই গর্তে ঢুকবে চড়াই হয়ে যাবে, তখন আমার মাথায় দিয়ে আবার চলে যাবে। আর ওই মণি কেউ যদি নিতে চায়, কিন্তু যদি সে সুযোগ পায় সেও তো ছাড়বে না, তাহলে তাকে শেষ ওইখানে ফেলে দেবে। ওই বেলগাছের গোড়ায় এখনো লোকে ভাত খাচ্ছে, ঘুমোচ্ছে, শুয়ে থাকে সারাদিন ঠান্ডা, যারা মাঠে কাজ করে আর কি। হ্যাঁ, কিচ্ছু এখনো কারো ক্ষতি করেনি। আর এক বেদে এসেছিল, বলছে এ যদি কামড়ায় 10 হাত যাইতে পারবে না।
ওইখানে পড়ে থাকবে বিষাক্ত সাপ বিষাক্ত গোপাল হাই বেন চলে এসেছি নাগমণির খোঁজে চলুন দেখি খুঁজে পাই কিনা নাগমণি আচ্ছা গোপালও ধীরে ধীরে ট্রেনিং থেকে কমেন্টে জানাবেন গোপালও ধীরে ধীরে ট্রেনিং নিচ্ছে ভিডিও করার জন্য আমরা অটো দিয়ে ঘুরে যাবো কেন আমরা প্রায় চলে এসেছি হ্যাঁ ওই যে বাগানটা দেখছেন ওই বাগানের পিছনেই আছে বেলগাছ যেখানে নাকি নাগমণি আছে এখন তো ফাঁকা মাঠে বেশ কথা বলছি যখন রাস্তাঘাটে কথা বলবো জানি না কি হবে কারণ অভিজ্ঞতা নেই ব্লগ করার যারা ব্লগ করে তাদের কথা ভাবছি এখন যে তাদের কতটা কষ্ট করতে হয় লোকের সামনে কথা বলতে এই দেখো এইটা অসাধারণ জিনিস বাবুই পাখির বাসা দেখেছো বাবুই পাখির বাসা কোনোদিন দেখেছো তোমরা বাবুই পাখির বাসাটি আমরা সঙ্গে করে নিয়ে যাব বাড়িতে অসাধারণ এই বাবুই পাখির বাসা দেখেছো তোমরা এটা সম্ভবত তাল গাছে থাকে তাল গাছে এই তাল গাছে বাবুই পাখির বাসা আছে তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না দেখো তাল গাছে বাবুই পাখির বাসা আছে ওইখান থেকে এই বাবুই পাখির বাসাটা পড়ে গিয়েছে নিচে যা পড়ে গেল প্রচুর বাবুই পাখির বাসা আর এই বাবুই পাখির বাসাটা আমরা নিয়ে যাব বাড়িতে এই দেখতে পাচ্ছ বাবুই পাখির বাসা এটা আমার ফার্স্ট ব্লগের স্মৃতি হিসাবে আমরা রেখে দেবো এই বাবুই পাখির বাসাটা কেমন করে থাকে তোমাদের আমি বলি ঠিক এভাবেই ঝোলে আর পাখি এই যে দেখছো পাখি নিচ দিয়ে ঢোকে তো অসাধারণ একটি পাওয়া নাগমণি না পাই না পাই বাবুই পাখির বাসা তো পেয়ে গেলাম অনেক ছোটোবেলায় আমরা দেখেছিলাম সেই বাবুই পাখির বাসা বাবুই পাখিও দেখেছি যখন গ্রামে থাকতাম না অ্যাকচুয়ালি আমরা যখন ছোট ছিলাম তখন আমরা অনেক বাবুই পাখি দেখতাম কারণ আমাদের গ্রামেই বাড়ি আমরা গ্রামেই ম্যাক্সিমাম সময়টা মাঠে ঘাটে কাটিয়ে অনেক গান দিয়েছো শোনা আমার চলো আমরা এগিয়ে যাই এবার হ্যাঁ যাদের জ্ঞান দিচ্ছিস তারা সবাই জানে আচ্ছা আমরা নাগমণি দেখতে যাওয়ার পথে আমরা এই কাকাকে দেখতে পেলাম এই কাকার সাথে একটু জেনে নেবো এই বেলগাছটি সম্পর্কে এখানে কি আদৌ সাপ পাওয়া যায় কি পায় না যায় না সাপ আছে সাপ আছে হ্যাঁ আছে কি সাপ আছে ওখানে আপনার ওই যে সাদা রঙের খরিস মতো নাগমণি যেটা বলছেন ও আছে ও সব সময় দেখা যায় না মাঝে মাঝে কেউ না কেউ সামনে পড়ে আচ্ছা আর ডাঁড়স আছে এমনি গোকরু সাপ আছে খরিস এসবগুলো আছে তো সাদা সাপের মাথায় কি মণি টনি কিছু আছে দেখেছো ও দেখা যায় না ও দেখা যায় না না অ্যাকচুয়ালি নাগমণি বলতে আমরা যেটা বুঝি যে সাপের মাথায় মণি না ওগুলো দেখা যায় না কিন্তু সাদা সাপ এইটুকু লম্বা মুখা যায় না তাই তাহলে বিশাল ব্যাপার তো এর কোথায় কখন বেরোয় ঠিক নেই ওই বেলগাছতলায় গর্ত আছে না ওর হ্যাঁ ওইখানেই থাকে এদিক দিয়ে বাতার দিয়ে যায় ওখানে থাকে আচ্ছা এই ওর তোমাদের এখানে ভয় লাগে না চাষবাস করতে না তোমাদের কামড়ায় না তো না ও এমনি মানুষের সাড়া শুনলেই চলে যায় আচ্ছা এই যে দেখছো পিছনে যেটা দেখছো এটাই হচ্ছে বেলগাছ যেখানে কাকা বলেছিল যে নাগমণি পাওয়া যায় বা দেখা যায় কাকা নাকি দেখেছিল আমরা সেই জায়গায় এসেছি দেখবো কতটা সত্যি কথা আমাদের কপালে যদি থাকে আমরা দেখতে পাবো না থাকলে দেখতে পাবো না আর সত্যি মিথ্যা পরের সত্যি মিথ্যা পরের কথা দেখো ঘটনা হচ্ছে গল্প তো অনেক কিছুই হয় তো সেই গল্পগুলো সত্যি কিনা সেটা জানার জন্য সেই জায়গায় যেতে হবে সেই কারণে আমার এই চ্যানেলটি খোলা অ্যাডভেঞ্চার বাঙালি অ্যাডভেঞ্চার ভালোবাসে সেই অ্যাডভেঞ্চারের জন্য ছুটে যাব আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গাকে আমরা এক্সপ্লোর করব দেখবো সেই গল্পের ভিতরে কতটা সত্যি আছে সেই সত্যিগুলোকে আমরা তুলে ধরব আমরা এখন সেই ঐতিহাসিক বেলগাছতলায় পৌঁছে গেছি যে বেলগাছতলায় কাকা বলেছিল নাগমণি আছে তো বাবুই পাখির বাসাটা আমি এখন গোপালের হাতে দেবো নাও ধরো পাকড়ো ইসে পাকড়ো আচ্ছে সে পাকড় না এই সেই বেলগাছ আমরা দাঁড়িয়ে আছি এখানে প্রচুর বেল পড়ে আছে কাঁচা পাকা বেল সব নষ্ট হয়ে গেছে কেউ খায় না হয়তো এই সেই বেলগাছ দেখতে পাচ্ছ ভাই আমার একটু আশেপাশে পাকা সাপ টাপ থাকলে সমস্যা হয়ে যাবে গাছে প্রচুর বেল আছে দেখো বেল দেখতে পাচ্ছ কি তোমরা না দেখতে পারলে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো নিচে প্রচুর বেল পড়ে আছে
ওইদিকে মাঠের মধ্যে বেল পড়ে আছে, আর এদিকে গাছে তো প্রচুর বেল আছে। তো চলো নাগমণি খোঁজা যাক, দেখি নাগমণি 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 শোনা আমার, বেরিয়ে আসো। আচ্ছা এই হচ্ছে সেই বেল গাছতলা যেখানে নাগমণি নাকি আছে। চলো আমরা একটু একটু করে খুঁজি, সাবধানে খুঁজবো যাতে সাপে টাপে আমাদের না কামড়াতে পারে। ভাই এখান থেকে সাপে কামড়ালে হসপিটাল অনেক দূর। অ্যাকচুয়ালি এই জায়গাটা আগে প্রচুর জঙ্গল ছিল, সব কেটে জমি করে করে সব জায়গাটা ছোট হয়ে গেছে। নাগমণি দেখা তো আমরা পাচ্ছি না, কি করি? একটা বেলই কুড়াই, এই দেখো বেল। এটা কাঁচা বেল না পাকা বেল? দেখি ভেঙে দেখি। বাবারে কি শক্ত রে। তো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আমরা তো নাগের দেখা পেয়েছি কিন্তু নাগমণির দেখা পাইনি। তো নাগমণি আছে কি না আমি তো জানি না, তোমরা যদি জানো তাহলে আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি নাগমণি থাকে তাহলে অবশ্যই আমরা সেখানে যাব, সেখানে গিয়ে ভিডিও করব। না কেন, যে কোনো অ্যাডভেঞ্চার জায়গা সম্পর্কে তোমরা আমাকে ইনফরমেশান দাও, আমরা সেই জায়গায় যাব, তারপর দেখাবো তোমাদের সেই জায়গার সত্যতা। তো চলো আমাদের সময় হয়ে যাচ্ছে, আমাদের অনেক কাজ আছে, এখন আমাদের এই ব্লগটি এখানে শেষ করছি। তো বাঙালির অ্যাডভেঞ্চার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এই চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ ভিডিওটি লাইক আর শেয়ার অবশ্যই করবে। চলো টাটা আজকের মতো। পাঙ্গা লেতা হ্যাঁ তুই ছোড়েন গে মেরে তেরে কো।